মশা অথবা তার চাইতে ক্ষুদ্রতর প্রাণীর উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু, অতপর যারা ইমানদার, অতপর যারা ইমানদার, ফায়ালামুনা, তারা জানে, তারা অনুধাবন করে, তারা উপলব্ধি করে, আন্নাহুল হাক্কু, এগুলা এসেছে সত্য, মির রব্বিহিম, আল্লাহর পক্ষ হতে, আর আল্লাহর পক্ষ হতে যা আসে সবই কল্যাণকর, আর প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। সকলেই বলি সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা নাফরমান, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান, ওই কাফের বেঈমান নাফরমানেরা বলে এই সকল উদাহরণ দিয়া কি বুঝাই, এগুলা তো কিছুই না, এইগুলা তো কিছুই না। এবার আল্লাহ তাআলা কাফেরদের প্রতি উত্তরে বলতেছেন, ইউদিল্লু বিগি কাসিরান, এই উদাহরণ দিয়াই অনেক মানুষকে আল্লাহ ভ্রষ্ট করে দেন, ওয়াইয়াহাতি বিহি কাসিরন, আবার এই উদাহরণ পাইয়া অনেক মানুষ সৎ পথ পেয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর পথভ্রষ্ট আল্লাহ তাদেরকে করেন যারা ফাসিক, যারা কি ফাসিক, ফাসিক ছাড়া অন্য মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করেন না। কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, এই এক এই উদাহরণই আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম। সকলেই বলি সুবহানাল্লাহ। এখন আমি মশার কথা বললাম, এই মশা মানুষের উপকারেও আসে, আবার মানুষের কখনো ক্ষতিও করে। মশা সম্পর্কে একটা তথ্য দিই, সেটা হলো যে আমাদের শরীরে যে কামড়ায় এগুলা স্ত্রী মশা, পুরুষ মশা কখনো মানুষের শরীরে কামড়ায় না। সকলেই বলি সুবহানাল্লাহ। এখন মশা, মশা দ্বারা আল্লাহ কি কল্যাণ করেছেন মুমিনের জন্য দেখেন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, হে আমার খলিল, হে আমার বন্ধু, আপনি নমরুদের কাছে যান, দিনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদের কাছে গেলেন, তাওহীদের দাওয়াত দিলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদকে গিয়ে বলেন, হে নমরুদ, আল্লাহ তাআলা তোমারে অনেক লম্বা সময় হায়াত দান করেছেন, আল্লাহ তাআলা তোমারে অনেকগুলা রাজ্যের রাজা বানিয়ে দিয়েছেন, বাদশা বানিয়ে দিয়েছেন, হে নমরুদ, তুমি যদি আল্লাহকে মেনে নাও, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে দুনিয়ার মধ্যে যেরকম তুমি বাদশাহী করতেছ, পরকালেও আল্লাহ তাআলা তোমারে বাদশাহী দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমারে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমনই জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন গো, এই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, যা চাইবা তাই পাইবা। নমরুদ কয়, খোদা বলতে কেউ নাই, আমি হলাম বড় খোদা। সকলেই বলি নাউজুবিল্লাহ। নমরুদ কয়, ইব্রাহিম, কোন খোদার কথা কও, আমি হইলাম বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, একজন মানুষ কোনোদিন খোদা হইতে পারে না। কি হইতে পারে কথা বলেন, হইতে পারে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এবার নমরুদ বলেন, হে ইব্রাহিম, মানুষ খোদা হতে পারে না, কিন্তু আমি খোদা হইছি। এবার তোমার যদি কোনো খোদা থেকে থাকে এই পৃথিবীর মধ্যে, আমার বিকল্প আর কোনো খোদা রাখতে চাই না, মাইরা ফালামু, নাউজুবিল্লাহ কন,
আল্লাহরে কি মারা সম্ভব? আল্লাহরে ধরা সম্ভব? আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহকে দেখা সম্ভব না, ধরা সম্ভব না, মারা সম্ভব না। এবার ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন, হে ইব্রাহিম তোমার প্রভু কোথায় থাকে? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার প্রভু উপরে থাকে। এবার নমরুদ কি করল? তীর নিক্ষেপ করলো আল্লাহকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারে আমার মারার জন্য নমরুদ বড় আশা নিয়ে আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে। ও ফেরেশতা, নমরুদকে একেবারে বিমুখ করব না, নমরুদের সান্ত্বনা সান্ত্বনা আমি দিতে চাই। ফেরেশতারে নমরুদের তীরের আগায় কিছু রং লাগাইয়া দাও। কোন কোন বর্ণনা এসেছে, নমরুদের তীরের আগায় কিছু রক্ত মাখাইয়া দাও। যা হোক, রক্ত মাখানোই হোক অথবা লাল রং মাখানোই হোক, ওই তীরটা যখন জমিনের মধ্যে ফিরে এসেছে, নমরুদ এবার খুশিতে বসি কয় মাইরে ভালাইছি নাউজুবিল্লাহ বললেন না, হে ইব্রাহিম কোন খোদার দামত দাও, তোমার খোদা মাইরে ভালাইছি কয় মাল লাগি ভাই কয় যেতে হইছে, রক্ত এখন ভইরাই রইছি, তীর যে ফিরে আসছে তীরের মাথায় রক্ত ভইরা রইছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার আল্লাহকে মারতে পারো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি রক্তে মাংসে গড়ানন। এবার নমরুদ কয়, তোমার খোদারে মারছি তো মারছি, তোমার খোদার যদি কোনো সৈন্য সামন্ত থাকে তাগরও মাইরা ফালামো। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, ও গো দয়াময়, ও গো মহান প্রভু, তুমি কার কাছে আমার দিনের দাওয়াত দিয়ে দেওয়ার জন্য পাঠাইলে গো আল্লাহ? কার কাছে তোমার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলা? যে দাবি করে তোমারে মারছে, আবার তোমার সৈন্যগণ মারতে চায়। আল্লাহ গো, তুমি নমরুদকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও। ও আল্লাহ, নমরুদ যে তোমার সৈন্যের সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম নমরুদকে আমি কি দিয়া শিক্ষা দিব? ইব্রাহিম আলাইহিসসালাম কয়, আল্লাহ গো তোমার একটা ছোট প্রাণী আছে যার নাম মশা। সুবহানাল্লাহ, কোন আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সৃষ্টি ক্ষুদ্রতর একটা প্রাণী যার নাম হলো মশা, এই মশা দিয়েও ওরে শিক্ষা দিবা। আল্লাহ কয়, ও ইব্রাহিম তুমি নমরুদকে বলে দাও, অমুক সময় আমার সৈন্যের সাথে নমরুদের সৈন্যের যুদ্ধ হবে। নমরুদ এবার নমরুদ যেন সে প্রস্তুতি নিয়ে নেয়। এবার নমরুদকে খবর দিয়ে দেওয়া হলো, নমরুদের অধীনে 1000 রাজ্য ছিল, 1000 রাজ্যের সকল সৈন্য সামন্ত নিয়া অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তারা প্রস্তুতি নিয়ে সকলেই জানো যুদ্ধের সময়, যুদ্ধের টাইম যখন একেবারে ঘনিয়ে এসেছে, সকলেই জানো আকাশের দিকে তাকিয়ে আছে। কখন যেন ইব্রাহিমের প্রভুর সৈন্যরা আসে আর ইব্রাহিমের প্রভুর সৈন্যদেরকে মেরে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব, দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। এই আশা নিয়ে তারা এই করতে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আল্লাহর সৈন্যরা আসতে যেন বিলম্ব করত। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম তোমার খোদারে মারছি তো মারছি, আর আমার সৈন্যের পজিশন দেখে তোমার খোদার সৈন্যরা পলাইয়া গেছে। আল্লাহর সৈন্যরা ভয় পায়? কথা বলেন, কাউকে ভয় পায়? আল্লাহর সৈন্যরা কি পলাইতে পারে? ও ইব্রাহিম রে, তোমার প্রভুর সৈন্যরা আমার সৈন্যগুলারে দেখে ভয়ে পালিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং নমরুদের মধ্যে কথোপকথন চলছে, এমত অবস্থায় আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন দেখা যায়, অন্ধকার দেখা যায়। হঠাৎ করে একটা বিকট আওয়াজ দুনিয়ার মধ্যে আসলো, এমনই বিকট আওয়াজ আসলো, এই বিকট আওয়াজে নমরুদের সৈন্যদের কানের তালা ফেটে গেল। আরো জোরে, নমরুদের সৈন্যদের কানের তালা ফেটে গেল। এবার বিকট একটা আওয়াজ এসে আসমান থেকে একটা মশার বাহিনী এসে গেল, নমরুদের সৈন্যদেরকে আক্রমণ করলো, নমরুদের সৈন্যদেরকে পাকড়াও করে ফেললো। নমরুদ
সে খালি তাকায়া তাকায়া দেখতেছে যে সৈন্য যেখানে দাঁড়ায় রয়েছে ওই জায়গায় দাঁড়ায় আছে। মশাই খালি চতুর্দিক থেকে কিটকিট করে কামড়াইয়া খাইতেছে, শরীরের মধ্যে রক্ত মাংস নারী বুড়ি মুজুরি যা ছিল খাইয়া সাবা কইরা ফালাইলো। সুবহানাল্লাহ, কোন যা ছিল খেয়ে সব সাবা করে ফেললো। প্রত্যেকটা সৈন্যের কঙ্কাল যেন যার যার জায়গায় দাঁড়াইয়া রইল, কিন্তু নমরুদকে কামড়ও দেয় না, নমরুদের কাছেও যায় না। নমরুদ কয়, আহারে আমার কপাল কত না বালা, হ্যাঁ সৈন্য সব মইরা সাবা সবগুলারে ধরে আমারে ধরে না, দৌড়তে ঘরে গেছে, ঘরে যায় বোর কাছে কইতেছে বিবি রে কপাল আমার খুব বালা। বিবি কয়, হ্যাঁ তোমার কপাল খুব বালা, তোমার কপাল হইলো কালা। কয়, হ্যাঁ বালাই তো, সৈন্য সব মইরা সাবা আমার কিছুই হয় নাই। কয়, র আগেই অত অস্থির হইও না। দুইজনের মধ্যে গল্প স্বল্প করতে করতে হঠাৎ করে একটা ঠ্যাং ভাঙ্গা মশা নমরুদের ঘরে যাইয়া নাক দিয়ে প্রবেশ করে মাথার মস্তকে চলে গেছে। সুবহানাল্লাহ, কোন মাথার মস্তকে। আসলে নমরুদের মায়ের ওপর ওটা তৈল সিফা মায়ের, কি মায়ের, আর নমরুদের এমন মায়ের ওপর এই মায়েরে সারা দুনিয়ার মানুষ বুঝবো যে আল্লাহর মশাই কি করতে পারে, ঠিক কিনা? এই মশার কথা আর মিয়া, মশার চাইতে ছোট একটা হন এই সারা পৃথিবীর নামছে, যার নাম কি করোনা। কি গো, দেখা যায় চোখে দেখা যায়, কত মানুষ পর্দার বিরুদ্ধে ওয়াজ করছে। আমরা তো পর্দার পক্ষে ওয়াজ করি, ওয়াজিন কিন্তু আবার দুই ধরনের, একটা হলো শয়তানের দলের আর একটা হলো মোমেনের দলের, ঠিক কিনা? কত মানুষ পর্দার বিরুদ্ধে কথা বলেছেন, আজকে এমন করোনা আল্লাহ দিয়া দিছে যা চোখেও দেখা যায় না, অথচ এই করোনার ভয়ে তারাও নিজেরাও পর্দা করে, ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার বার কথা কন, ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার বার যেই মানুষগুলা বেশি বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারে উচিত শিক্ষা দিয়ে দেন। বাংলাদেশের একজন বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন সারা জীবন সে পর্দার বিরুদ্ধে ওয়াজ করেছে, কিন্তু যখন সে বিপদ দেখল হেসামেশা বিপদ দেখিয়া পর্দা কইরাই অর্থাৎ বোরকা পইরাই বাংলাদেশ থেকে পলাইছে। বাংলাদেশের বর্তমানে একটা একদম রিসেন্টলি একটা ঘটনা যার নাম হলো সাহেদ। এই শাহেদ কত কুকামার কাম করলো রে, অথচ এই শাহেদ যখন নিজের বাঁচানোর জন্য চেষ্টা করলো ওই ব্যক্তিটিও বাঁচানোর জন্য পর্দা নিল, কথা কন, ঠিক কিনা? সম্মানিত মুসলিম, এবার নমরুদের নাক দিয়ে মশা প্রবেশ করেছে, মাথার মস্তকে চলে গেছে, মাথার মস্তকে গিয়ে মশা কামড় দেয়। মশা যখন কামড় দেয় নমরুদ তখন যেন ঘোড়ার মতো ফাল মারে, হাই রে ব্যথা রে, ব্যথা ব্যথা সইতে পারে না, মাথার মধ্যে থাপড়ায় ব্যথা কমে না। সুবহানাল্লাহ, কোন মাথার মধ্যে গুসায় ব্যথা কমে না, ঘরের ওয়ালের সাথে মাথা ঢিপ দেয় ব্যথা কমে না, তারপরে কাঠ দিয়া মাথার মধ্যে বাইরে ব্যথা কমে না, অবশেষে নমরুদ হইছে অতিষ্ঠ। কয়, হাই রে মাথা রে, তোর জ্বালাই আর বাঁচি না, আজকে তোরে জুতা দিয়ে বাইরামো। কি দিয়ে বাইরব? নমরুদ এবার নিজের পায়ের জুতা খুলে নিজের মাথার মধ্যে যখন বাড়ি দেয় মশা তখন বিশ্রাম নেয়। সুবহানাল্লাহ, কর যখন নমরুদ নিজের মাথায় বাড়ি দেয় মশা তখন বিশ্রাম নেয়। নমরুদ কয়, এতক্ষণে মাথা ব্যথার ওষুধ পাইছি, পাইছে না? কি গো, পাইছে না? মাথা ব্যথার ওষুধ কি কান, ওষুধ কি মাথা ব্যথার ওষুধ হলো জুতার বাড়ি। নমরুদ ইচ্ছা মতো সে নিজেকে জুতা দিয়ে বাইরাইছিল, কিন্তু সেও তো রক্তে মাংসে গড়া মানুষ, সেও তো রক্তে মাংসে গড়া মানুষ, তার শরীর দুর্বল হয়ে গেছে, হাত আর ওঠে না, কিন্তু যখনই বাড়ি বন্ধ করে তখনই তো মশা কামড় মারে। সুবহানাল্লাহ, কোন এবার নমরুদ এবার চিন্তা করলো, আমি নিজে নিজে আর বাইরাইতে পারবো না, একজনের নিয়োগ দিব, চাকরি দিব, ডিউটি খালি জুতা দিয়ে বাইরাবো।
তো মনে করেন সার্কুলার দিয়ে দিছে এলাকায় যে কে এরকম আছো যার কাম খালি এই দেশের বাসারে জুতা দিয়ে বাইরাবা। তা এলাকার মধ্যে কিছু কিছু যুবক আছে যেগুলা খায়, যেগুলা বাপের হইডালে খালি খায় আর নাতুস নতুস শরীর বানায়, যারে কয় টিটিসিএ মানে টোটো কোম্পানির ম্যানেজার। তো এরকম টোটো কোম্পানির ম্যানেজার মার্কায় এক যুবক, সে চিন্তা করতেছে যে চাকরি বাকরি পাই না, ভালো একটা সার্কুলার হয়েছে দেশের যে বাদশাহ তারে খালি জুতা দিয়ে বাইরামু, আর ডিউটি যত ভালো হবো বেতন তত বাড়বো, প্রমোশনও বাড়বো। যুবক চাকরি নিছে, চাকরি নেওয়ার পর যুবক তার ডিউটি ঠিক মতো পালন করতেছে, যুবক দু একদিন ডিউটি ঠিক মতো পালন করছে, এখন যুবকেরও আর কুলায় না, সুবহানাল্লাহ, কোন ঘুমাইতে দেয় না, বসতে দেয় না, বিশ্রাম নিতে দেয় না। যুবক এবার চিন্তা করে, হায়রে কি মরার চাকরি নিলাম, ঘুমাইতেও দেয় না, বসতেও দেয় না, খাইতেও দেয় না। যখনই যুবক বাড়ি বন্ধ করে, মশা তখন কাপটুস করে কামর মারে, আর নম্রত তখন ধমক মেরে ওঠে, এই পেটা বাইরে আসলে বাইরে, আবার বাইরান শুরু করছে। কিছুক্ষণ পর আবার অস্থির হয়ে গেছে, তখন কয় তখন আবার বন্ধ করছে, আবার কয় বাইরে আসলে বাইরে। এখন যুবক কয়, হায়রে কি চাকরি নিলাম রে, এই চাকরি নেওয়ার চাইতে না নেওয়াই না ভালো আসাল, ঠিক কিনা? এই চাকরি নেওয়ার চাইতে তো না নেওয়াটাই ভালো ছিল। এখন যুবক চিন্তা করে, যদি চাকরি ছেড়ে দেই তাহলে আমাকে তো শুলে চড়াবে, আমাকে মৃত্যুদণ্ড দিবে, চাকরি করব নাকি ছাড়ব, করব নাকি ছাড়ব। এই চিন্তা করতে করতে সর্বশেষ যুবক সিদ্ধান্ত নিল, ওপো আজকে যে এমন একটা বাড়ি তরে দিমু, এরপরে যেন আর দ্বিতীয়বার বাড়ি দিতে না হয়। সুবহানাল্লাহ, যুবক দুই হাত দিয়ে সুতাটারে ধইরা, আগে আগে কিন্তু খরম ছিল, এখন তো আমরা দামি দামি সুতা পাই দেই, আগের মুরব্বীরা কি খরম পাই দিত না? এই তো দুই হাত দিয়ে সুতাটারে ধইরা এমন জোরে মাথা পাতাইলা বাড়ি মারছে, বাড়ি দেওয়ার সাথে সাথে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, মশাটা বন্যুত করেও আকাশে চলে গেছে। সুবহানাল্লাহ, কোন তাহলে মশার ক্ষমতা, এই এক মশা দিয়া আল্লাহ ই নমরুদকে ধ্বংস করেছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে বর্তমানে যে করোনা, এই করোনা দিয়াও আল্লাহ অনেক কিছু করতে পারেন কি পারেন না? কথা বলেন পারেন কি পারেন না? তাহলে করোনা থেকে যদি মুক্তি পাইতে চাই, কার কাছে আল্লাহ, কার কাছে ইকুট মুক্তি চাইতে হবে? কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে। আমাদের গুনাহের কারণে, আমাদের অন্যায় অশ্লীলতা বেহায়াপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে বিপদে ফেলায়। বিপদে পড়লে কিন্তু মানুষ আল্লাহর নাম নয়, আগে যে ঝড় তুফান কিন্তু বেশি হইতো, তখন এই বিল্ডিং মিল্ডিং এর চল ছিল না, যখন ঝড় উঠে আসছে টিন খালি এই বাড়ি মারছে, আর তখন খালি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নাকা কুনতা জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নাকা কুনতা জালিমিন, পড়তে পড়তে কিন্তু মুখে ফেনা উঠে গেছে, গা যেন ঝড় থাইমে গেছে, মুখও বন্ধ, ঠিক কিনা? তাহলে বিপদের সময় সাহায্য চাবো কার কাছে? এই যে করোনা পরিস্থিতি, এই অবস্থাতে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। এখন খালি আল্লাহর কাছে চাইলে কি কাম হবো? আপনার সতর্ক থাকতে, সতর্ক থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত মুসলিয়ান, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিছেন, কি দিছেন? জ্ঞান দিছেন, এই জ্ঞানটা দিছেন ভালো মন্দ বিচার বিশ্লেষণ কইরে চলার জন্য, কথা কন ঠিক কিনা? এই করোনাটা একজনের নিঃশ্বাস থেকে আরেকজনের ভিতরে ঢুকে, এই করোনাটা বাতাসে উড়ে বেড়ায়, কিসে উড়ে বেড়ায়? তাহলে একজনের, আমরা যদি সবাই একদম কাছাকাছি বসি, তাইলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়ার